জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে একটি কুচক্রী মহলের পক্ষ থেকে। আজকে সারা বাংলাদেশে জামাতের ইতিবাচক ভূমিকার কারণে, শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর কারণে, নির্যাতিত নিপীড়িত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। জামাত দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। জামাতের ব্যাপারে যে আগ্রহের জায়গা তৈরি হয়েছে, আজকে জনগণের ঘরে ঘরে জামাত ইসলামী তথা ইসলামের আদর্শকে আমাদেরকে পৌঁছে দিতে হবে। আগামী দিনে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত, আধুনিক, উন্নত, বসবাসযোগ্য বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, তাহলে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, সন্ত্রাসমুক্ত মানুষ গড়ে তুলতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সেই কাজটি করে যাচ্ছে। আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে একদিকে এদেশের জনগণের অংশ হিসাবে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে, অন্যদিকে জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে একটি কুচক্রী মহলের পক্ষ থেকে। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, নারীদের মর্যাদা সবচেয়ে বেশি সুরক্ষিত এবং সম্মানিত হবেন, অধিকার প্রতিষ্ঠিত হবে ইসলামের মাধ্যমে। অমুসলিম যারা রয়েছেন, সংখ্যালঘু যারা রয়েছেন, সমস্ত জাতি উপজাতি গোষ্ঠী সবচেয়ে বেশি অধিকার পাবেন, সুরক্ষিত হবেন ইসলামী সমাজ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। সুতরাং অপপ্রচার থেকে, বিভ্রান্তি থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। আসুন আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য, বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশের উন্নয়ন অগ্রগতিতে আমরা ভূমিকা পালন করি। সে আহ্বান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এই পর্যায়ে শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের কাছে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবার, আজকে 17টি শহীদ পরিবার রয়েছে, আমরা 2 লক্ষ টাকা করে প্রতিটি শহীদ পরিবারের কাছে আমাদের প্রধান অতিথি আর্থিক অনুদান তুলে দেবেন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।